আমি একাই অধীন ঘুরে বেড়াই মামা গো পাই না তোমার দর্শন কোন কোন দেশেতে মামা তুমি করো ভ্রমণ মাথার উপরে অর্ধচন্দ্র আচ্ছা চাঁদ তো আমরা এমনি আকাশে দেখতে পাই আবার তোমার কাছে একটা চাঁদ এই চাঁদ তুমি পেলে কোথায় মামা তাও আবার অর্ধেক থাকে না সেটা তো পূর্ণ হতে পারত আর তুমি যে তোমাকে তুমি যে দেবেরও দেব মহাদেব মহাদেব তোমাকে সবাই বাবা বলে আজকে আমার বাবারও তুমি বাবা আমারও বাবা আমার যদি ছেলে পুলে হয় তারও বাবা তারও যদি আবার ছেলে পুলে হয় তারও বাবা তো তোমার বাবাকে মামা তোমার বাবার নাম আজকে এই সভায় একটু পরিচয় দিয়ে যাবে বাবা তুমি যদি সাধুই হতে তাহলে তুলসীর মালা পড়তে আর যদি সাধু না হও তবে রূপা হ্যাঁ সোনা এগুলোর মালা পড়ো তোমার কণ্ঠে মানে গলায় হারের মালা এই হারগুলো তুমি পরে বেড়াও কেন হারগুলো তো একটা জীবজন্তু কিংবা মানে প্রাণী থেকে তৈরি এগুলো পরার তোমার কারণটা কি এগুলো কোথায় দেখে তুমি পেলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার জিজ্ঞাসা মামা তোমার এই হারের মালাটা তুমি কোথায় পেলে এবং কতগুলো হার দিয়ে তুমি এই মালাটি তৈরি করে পড়েছো মামা আজকে তুমি এই ধর্মসভায় আমাকে তুমি জানাবে
কেন ছাগলের মুন্ড মামা গো ছাগলের মুন্ড ওগো মামা তোমার শ্বশুরের ছাগলের মুন্ড তোমার শ্বশুরের যে ছাগলের মুন্ড মনে করো তোমার শ্বশুর মানে আমার হচ্ছে নানা বা দাদু আমি একদিন বেড়াতে গেলাম তোমার শ্বশুরের জন্য কি নিয়ে যাব ঘাস নিয়ে যাব না কলা পাতা নিয়ে যাব না মিষ্টি নিয়ে যাব কারণ তোমার শ্বশুরের মুখটা তো ছাগলের মতো এই ছাগলের মতো মুখ হওয়ার কারণটা কি আর আমি যে নিয়ে যাব কলা পাতা নিয়ে যাব না মিষ্টি নিয়ে যাব এখন মানে মুখটা যদি মানুষের মতো হতো তাহলে মিষ্টি দেওয়া যেত ছাগল তো আবার মিষ্টি খায় না তো এর ব্যাপারটা কি মামা তুমি এই তত্ত্বটি বিস্তৃত হবে এই আসরে জানাবে দেখি তোমার আশ্চর্য কাণ্ড তোমার শ্বশুরের কেন ছাগলের মুন্ড মামা গো ছাগলের মুন্ড তুমি শাশুড়ি কেলেনটা হয়ে মামা গো শাশুড়ি কেলেনটা হয়ে দেখালে কেন মত মামা তোমাকে সব দেবতারাই বাবা বলে ডাকে মানুষেরা সবাই বাবা বলে ডাকে আর তুমি এমন একটা মানুষ হয়ে তোমার শাশুড়িকে তুমি ল্যাংটা হয়ে মদন দেখালে এর কারণ কি তোমার শাশুড়ি কি ওগুলো দেখতে ভালোবাসে নাকি আশ্চর্য ব্যাপার লজ্জা বলতে একটা জিনিস থাকা দরকার মামা তোমার লজ্জা শরম কিছুই নাই আর তুমি নাকি মহাদেব গোসাই বাপ রে বাপ সামনে কে আছে শাশুড়ি আছে না শালি আছে সেটাও তুমি দেখলে না শালি টালি যদি থাকতো তাও একটা মেনে নেওয়া যেত তুমি শাশুড়িকে ল্যাংটা হয়ে মদন দেখালে তোমার লজ্জা করে না বাবা তুমি শাশুড়িকে ল্যাংটা হয়ে তুমি শাশুড়িকে ল্যাংটা হয়ে মদন দেখাও কি কারণ কোন কোন দেশেতে মামা করো মন তুমি কোন কোন দেশেতে মামা করো নিতাই ওর সাথে মতো হরি বল হরি বল হরি বল হরি বল আরেক কথা জিজ্ঞাসা করি শোনো মামা ত্রিপুরারি শোনো মামা ত্রিপুরারি আরেক কথা জিজ্ঞাসা করি শোনো মামা ত্রিপুরারি তুমি শিয়াল হয়ে শ্মশানেতে তুমি শিয়াল হয়ে শ্মশানেতে মরা খেলে কি কারণ ওগো মামা আমি তোমার একটা মস্ত বড় ভাগিনা ইয়ং ভাগিনা তোমার বাড়িতে চাল নাই আটা নাই আমাকে বলতে পারতে আমি তোমাকে চাল নিয়ে দিতাম গম নিয়ে দিতাম আটা নিয়ে দিতাম মুড়ি ভেজে নিয়ে দিতাম কিন্তু তুমি তা না করে শ্মশানে গিয়ে তুমি মরা খাচ্ছ ওগো মামা এই মরা খেলে তুমি কি কারণ এই কথা জানতে আমার আকিঞ্চন ওগো মামা
এই মোড়াটা খেলে কেন কার এবং সেই মোড়াটা কে ছিল মোড়াটা যে তুমি খেলে এই মোড়া খাওয়ার কারণটা কি এই এই কয়েকটি কথাই আপাতত থাক মামা এসে আমি তাকে যে জিজ্ঞাসা করছি সেই কথা শোনাক নিজয় জনিত এই ঘোষণা শুনতে হরি 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 বল